দেখো তো তোমরা দেখতে পাচ্ছ কিনা স্ক্রিন? তোমরা কি দেখতে পাচ্ছ? না স্যার, দেখতে পাচ্ছি না স্যার। এবার দেখো তো দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, পাচ্ছি স্যার। স্যার গত ক্লাসের পিডিএফটা কোথায় আপলোড দিয়েছিলেন স্যার, একটু যদি বলেন। গত ক্লাসের পিডিএফটা ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, আগেরটা সরিয়ে নেওয়া হয়েছে এবং নতুনটা আপলোড করা হয়েছে, তোমরা দেখে নিতে পারো। স্যার ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু বলবেন। ওয়েবসাইটের অ্যাড্রেস তো এখানে দেয়া আছে, তোমরা দেখে নিও। শুভ সকাল, তোমরা যে যেখানে আছো ভালো আছো আশা করি। ওয়েলকাম টু মাই ক্লাস। তো তোমরা এখানে দেখতে পাচ্ছো যে আমার পার্টিকুলার্স গুলো দেয়া আছে। তো তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে ইন ক্লাস তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, এবং পরবর্তীতে যদি কোনো কোয়েরি থাকে দেন আমার ইমেল অ্যাড্রেস গুলো তোমরা ব্যবহার করতে পারো। তোমরা আমাকে টুইটারে ফলো করতে পারো, সেখানে যদি কোনো আপডেট থাকে আমি সেখানে তোমাদেরকে জানাতে পারি। ইন জেনারেল আমি এই লেসনের যেই পিপিটি, এটা পিডিএফ ফরম্যাটে ওয়েবসাইটে আপলোড করে থাকি, তোমরা সেখান থেকে সেটা সংগ্রহ করতে পারো। আর আমাদের ক্লাসটা আমরা সাধারণত রেকর্ড করি এবং সেটা আমার ইউটিউব চ্যানেলে দেয়া থাকে। যারা কিছু অংশ মিস করো বা কোনো কারণে ক্লাসে জয়েন করতে পারো না, তারা পরবর্তীতে এটা দেখে নিতে পারো, দ্যাট মে হেল্প ইউ আউট ইন টার্ন। তো আমি এই পেজটা সাধারণত রাখি বিকজ তোমরা জানো যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই পরিস্থিতি থেকে এখনো আমাদের উত্তরণ ঘটেনি, আর সেজন্যই পার্টিকুলারলি আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। যদিও আসলে ইন্টারঅ্যাক্টিভ ক্লাসের মধ্যে এই আইটির ব্যবহার এবং অন্যান্য যেসব আমাদের মাল্টিমিডিয়ার যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো সহ ক্লাস হলে আসলে ক্লাসটা মোর ইন্টারঅ্যাক্টিভ হয়, বাট এইটা হলো আমাদের একটা বিশেষ পরিস্থিতিতে। তো সেই জন্য তোমরা এই সতর্কতাগুলো অবলম্বন করবে আশা করি। এবার আমরা আমাদের পাঠে ফিরে আসি। তোমরা জানো যে আমরা ক্রিস্টালোগ্রাফি দিয়ে শুরু করব। তো সাধারণত প্রথমেই আমাদের মনে প্রশ্ন জাগে যে হোয়াট ইজ ক্রিস্টালোগ্রাফি। তো তোমরা জানো যে এই সায়েন্সের সেই ব্রাঞ্চটা যেটা এই সলিড স্টেটের একটা বিশেষ পার্ট, যেটা হলো অ্যাটমগুলোর বন্ডিং একটা বিশেষ অ্যারেঞ্জমেন্টে বা কনফিগারেশনে থাকে, এই জিওমেট্রিক স্ট্রাকচার যেগুলোকে আমরা ক্রিস্টাল ল্যাটিসও বলি, এইটা এবং এই সংক্রান্ত যেসব আলোচনা গবেষণা ইত্যাদি ইত্যাদি এইগুলো সবই হলো এই ক্রিস্টালোগ্রাফির পার্ট। তো আমরা এখন একটু স্পেস ল্যাটিস ডিফাইন করি। তো তোমরা জানো যে এই স্পেস ল্যাটিস আসলে কি, যদি তুমি কনসিডার করো যে তোমার এ লার্জ নাম্বার অফ অ্যাটমস অর আয়নস আছে, তাহলে সেগুলো যদি একটা রেগুলার ফ্যাশনে থাকে, তার মানে এই রেগুলারিটি যদি ইনফাইনাইট অ্যারেঞ্জমেন্ট হয় তাহলে সেইটাকে আমরা একটা ল্যাটিস বলতে পারি। তো যখন নাকি আমরা এটা থ্রি ডাইমেনশনালি কনসিডার করি তখন এইটাকে বলি আমরা স্পেস ল্যাটিস। তো ব্রেভিস এটাকে আর একটু ম্যাথমেটিক্যালি কনফিগার করেছেন যে যদি তোমার একটা ইনফাইনাইট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম থাকে অবশ্যই ক্রিস্টালাইজ ফর্মে, তাহলে এইরকম একটা ট্রান্সলেশন ভেক্টর, এখানে এই টি এম এন ও বলেছি, এই এম এন ও দ্যাট বিলংস টু এ মানে ইন দি রিজিয়ন অফ কি ইন্টেজার, তার মানে এম এন ও এগুলো হলো ইন্টেজার। এবং আমরা যদি এক একটা ধরো থ্রি ডাইমেনশনালি কনসিডার করি, তাহলে এ ওয়ান একটা ভেক্টর যদি নাকি আমরা কনসিডার করি, এ টু যদি একটা ভেক্টর কনসিডার করি এবং এ থ্রি যদি একটা ভেক্টর কনসিডার করি,
এবং তাহলে আমরা যদি এটাকে ট্রান্সলেট করি দেন এইরকম একটা কনফিগারেশন অ্যারাইজ করে, তাহলে সেইটাই হবে আমাদের এই ব্রেভিস ল্যাটিস বা ল্যাটিস অর হোয়াট এভার ইউ মে কল। তো আমরা যদি এটা টু ডাইমেনশনালি বলি তাহলে সেইটাকে আমরা এই যে থার্ড টার্মকে আমরা সরিয়ে নিচ্ছি, এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা টু ডাইমেনশনালি স্পেস একটা দেখিয়েছি, এখানে এ ওয়ান এ টু একটা ভেক্টর আমরা দেখিয়েছি। তো আমরা যদি এইটাকে এইরকম একটা কনফিগারেশনে সাম করতে পারি যে তুমি যেখানে যাও না কেন এই এইটা সবসময় ভ্যালিড হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইটা হলো একটা স্পেস ল্যাটিস। এইবার আমরা আসি এই অলরেডি আমরা ল্যাটিস সম্পর্কে একটা আইডিয়া পেলাম, আমরা এখন আসি ইউনিট সেল। তো আমরা যদি নাকি এই ক্রিস্টালাইন কনফিগারেশনকে একটা মিনিমাম মানে প্রিমিটিভ ব্লক দিয়ে, যেমন ধরো যে তোমরা যখন একটা বিল্ডিং তৈরি করো তাহলে বিল্ডিং এর বিল্ডিং ব্লকটা কি, বিল্ডিং ব্লক হলো একটা ইট, তাই না? তাহলে এইটা হলো মিনিমাম কনফিগারেশন। তো আমরা যদি একটা ক্রিস্টালের এই মিনিমাম কনফিগারেশনটা কনসিডার করি তাহলে দ্যাট উইল গিভ ইউ দি ইউনিট সেল। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ধরো যে আমাদের একটা এই ক্রিস্টালাইন স্ট্রাকচার আছে, তার মানে এই লার্জ নাম্বার অফ ক্রিস্টাল একটার পরে একটা একটার পরে একটা তারা সাজানো আছে। এখন এইটা থেকে যদি আমরা এই বিল্ডিং ব্লক, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই অংশটুকু যদি কনসিডার করি তাহলে এইটা হবে আমাদের ইউনিট সেল, তাহলে এইটা হবে আমাদের ইউনিট সেল। তাহলে এখন এই ইউনিট সেলকে আমরা আইডেন্টিফাই করার জন্য কতগুলো প্যারামিটার আমরা ব্যবহার করব। একটা হলো আমরা এ বলছি, যদি ধরো তিনটা এক্সিস তোমরা কনসিডার করো এক্স ওয়াই জেড, এখানে খেয়াল রাখতে হবে অবশ্যই এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট নয়, অবশ্যই এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট নয়, আরবিটারি তিনটে এক্সিস যদি তোমরা কনসিডার করো, যে আমরা একটাকে এক্স বলবো, একটাকে ওয়াই বলবো, একটাকে জেড বলবো, তাহলে আমরা সেইখানে করেসপন্ডিং টু ইস এক্সিস আমরা এই যে ক্রিস্টালের মিনিমাম যেই লেন্থ বা ডিস্টেন্স বা মনে করো পয়েন্ট টু পয়েন্ট যে ডিস্টেন্স সেগুলোকে আমরা এ বি সি ইত্যাদি দিয়ে ডিনোট করতে পারি, এবং এই যে এক্সিস গুলোর মধ্যে যে অ্যাঙ্গেল আমরা এখানে দেখিয়েছি সেগুলোকে আমরা আলফা বিটা এবং গামা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এখন কথা হলো যে এইগুলোর জন্য আমরা এই আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমরা ইউনিট সেলকে কিভাবে আমরা ডিফাইন করব। তো অলরেডি তোমরা জানো যে এই যে রেগুলার অ্যারে অফ পয়েন্টস, সেটা অ্যাটম হতে পারে বা আয়ন হতে পারে, ইন থ্রি ডাইমেনশনাল স্পেস যদি আমরা কনসিডার করি তাহলে সেটাকে বলি আমরা ল্যাটিস। আর এই প্রত্যেকটা ল্যাটিস পয়েন্টে কি থাকবে, আইদার অ্যাটম থাকবে অর গ্রুপ অফ অ্যাটমস থাকবে অর আয়ন থাকবে। আর এই আই এম সরি আর এই আমরা যদি নাকি কনসিডার করি কোনো একটা পয়েন্ট, যদি আমরা কনসিডার করি এই ল্যাটিস স্পেসে, তাহলে তার সারাউন্ডিংসে আমাদের এই যে এটা আইডেন্টিক্যাল হবে থ্রু আউট দি স্পেস। যদি আমরা থ্রি ডাইমেনশনালি কনসিডার করি তাহলে এইখানেও আমরা দেখতে পাবো যে আমাদের এই রিপিটেশনটা থাকবে। অ্যান্ড দেন তাহলে আমাদের ইউনিট সেল কোনটা হবে, তাহলে ইউনিট সেল হবে যে আমরা যে এই পয়েন্ট টু পয়েন্ট ডিস্টেন্স, তার মানে সিমিলার হতে হবে, যেটা নাকি আমাদের মিনিমাম বিল্ডিং ব্লক হবে, সেই বিল্ডিং ব্লকের আমরা এস গুলোকে বলছি এ বি সি, এবং যদি আমরা এই এস গুলোর মধ্যে যে অ্যাঙ্গেল সেগুলোকে যদি আমরা আলফা বিটা এবং গামা দিয়ে ডিনোট করি তাহলে এই এই ছয়টা প্যারামিটার দিয়ে আমাদের যে মিনিমাম ব্লকটা আমরা দেখতে পাবো সেইটাকে বলবো আমরা ইউনিট সেল। তো তোমরা জানো যে যদি ইন জেনারেল তোমরা কনসিডার করো আরবিটারি পয়েন্ট কনসিডার করো, অ্যাটমগুলোর অ্যারেঞ্জমেন্ট যদি আরবিটারি কনসিডার করো, তাহলে তুমি এইরকম ইনফাইনাইট সেল তুমি কনসিডার করতে পারো। বাট যখন নাকি আমরা এই ক্রিস্টালাইন স্ট্রাকচারে যাব তখন অ্যাট বেস্ট তোমরা 320টা এইরকম ক্রিস্টাল স্ট্রাকচার কনসিডার করতে পারো,
এন্ড দেন আমরা পরবর্তীতে দেখব যে যদি নাকি আমরা সিমেট্রি গুলো দেখি, যদি নাকি আমরা সিমেট্রি গুলো দেখি তাহলে এইগুলোকে আমরা আরো কমিয়ে 32টাতে নিয়ে আসতে পারি। এন্ড দেন সেইটাকে আমরা যদি আরো অ্যাবস্ট্রাক্ট ফর্মে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পারবো সেইটাকে আমরা 7টা ক্রিস্টালাইন ফর্মে আমরা নিয়ে আসতে পারি, যেটাকে আমরা বলি 7 ক্রিস্টাল সিস্টেম। এবং ব্রেভিস পরবর্তীতে দেখিয়েছে যে এই যা কিছুই করো না কেন সব মিলিয়ে 14টার বেশি তুমি ক্রিস্টাল স্ট্রাকচার কনসিডার করতে পারো না। তো এই 14টাকে বলা হয় 14 ব্রেভিস ল্যাটিস, আমরা পরবর্তীতে সেটা দেখব। তো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে এই যে 7 ক্রিস্টাল সিস্টেম তার মধ্যে একটা হলো আমাদের সিম্পল কিউবিক, একটা হলো টেট্রাগোনাল, একটা হলো অর্থোরম্বিক, একটা হলো রম্বোহিড্রাল, একটা হলো মনোক্লিনিক, একটা হলো ট্রাইক্লিনিক, আর একটা হলো হেক্সাগোনাল। আমি এখানে তোমাদের এ বি সি এর যে রিলেশন এবং এই আলফা বিটা গামা অ্যাঙ্গেল গুলো যে রিলেশন সেগুলো এখানে দেখানো আছে। তো এখানে যদি আমরা দেখি, আমরা যদি এই সামারিতে দেখি তাহলে আমরা দেখব সবচেয়ে সিমিলারিটি আছে কোনটার মধ্যে। দেখো এই কিউবিক স্ট্রাকচারের মধ্যে, কিউবিক স্ট্রাকচারের মধ্যে আমরা কি দেখছি, আমাদের এই 3টি এজি এ বি সি সমান, আলফা বিটা গামাও সমান, এবং সেটা হলো 90 ডিগ্রি। তার মানে এইটার মধ্যে সবচেয়ে বেশি সিমিলারিটি আছে। আর সবচেয়ে কম সিমিলারিটি কিসে আছে, যদি ট্রাইক্লিনিক দেখো তাহলে এখানে দেখো এই কোনো ল্যাটিস প্যারামিটারই, কোনো ল্যাটিস প্যারামিটারই সেম নয় এবং তারা 90 ডিগ্রিও নয়। তো তোমরা যদি আগের পৃষ্ঠায় দেখো তাহলে এইটা হলো আমরা একটা সিম্পল কিউবিক দেখেছি, এইটার আমাদের এ বি সি সবগুলো এজ সমান, এবং এই যে আলফা বিটা এবং গামা এই সবগুলো অ্যাঙ্গেল হলো সমান। আর ট্রাইক্লিনিকের ক্ষেত্রে তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে আমাদের না এ সমান বি এর সাথে, না বি সমান সি এর সাথে, না আলফা সমান বিটার সাথে, না বিটা সমান গামার সাথে, অথবা এরা 90 ডিগ্রিও নয়। এবং রেস্ট অফ দা ইয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বাকি রিলেশন গুলো আমরা এখানে দেখিয়েছি। তো এখন যদি তোমরা এই ক্যারেক্টারিস্টিক দেখো তাহলে তোমরা দেখবা যে যেমনটা বলছিলাম যে এই ব্রেভিস ল্যাটিস যদি তোমরা দেখো তাহলে এখানে তোমরা 14টা ক্রিস্টাল সিস্টেম তোমরা দেখতে পাবা। আর এই যে স্পয়েন্ট কি রিপ্রেজেন্ট করছে, এই প্রত্যেকটা পয়েন্ট হলো আমাদের ল্যাটিস পয়েন্ট রিপ্রেজেন্ট করছে, তার মানে ক্রিস্টালের এই পয়েন্ট গুলোকে আমরা এগুলোকে ল্যাটিস পয়েন্ট বলতে পারি। আর কি বলতে পারি, এই প্রত্যেকটা প্রত্যেকটা ল্যাটিসেরই একটা ইউনিক জিওমেট্রি আছে, প্রত্যেক ল্যাটিসের একটা ইউনিক জিওমেট্রি আছে। তোমরা যদি এই ল্যাটিস পয়েন্ট গুলোকে জয়েন করো তাহলে 1 নম্বর হলো যে তোমরা এইটা একটা ক্রিস্টাল পেতে পারো, এবং এই যে এইগুলো একটা একটা জয়েন করে তোমরা স্ট্রেট লাইনও পেতে পারো। এন্ড দেন তোমরা এই স্ট্রেট লাইন গুলোকে যদি তুমি কনফিগার করো তাহলে তুমি এই ক্রিস্টাল সিস্টেম পেতে পারো। তো আমরা এখানে দেখিয়েছি এই যে 14 ব্রেভিস ল্যাটিস, এই 14 ব্রেভিস ল্যাটিস তুমি কি করে পাবা, আমরা অলরেডি দেখেছি যে আমাদের 7 ক্রিস্টাল সিস্টেম, তার মানে এটা হলো ইউনিক 7 ক্রিস্টাল সিস্টেম। আর এই 7 ক্রিস্টাল সিস্টেমের মধ্যে আবার কতগুলো আমরা ক্যাটাগরি করতে পারি, এবং সেগুলো সব মিলিয়ে আমরা 14 ক্রিস্টাল সিস্টেম করতে পারি, বা 14 ব্রেভিস ল্যাটিস বলতে পারো, বা 14 ব্রেভিস ক্রিস্টাল সিস্টেম তুমি বলতে পারো। তো আমরা যেমনটা বলছিলাম যে ট্রাইক্লিনিক যেটার নাকি কোনো সিমেট্রি নাই সেটার এই কি একটাই মাত্র ক্রিস্টাল। যদি তুমি মনোক্লিনিক কনসিডার করো তাহলে মনোক্লিনিকের কি বিটার গামা হলো 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি নয়, এবং এই এইটার হলো একটা কি একটা হলো সিম্পল। আমার মনে হয় পরবর্তীতে আমি এই ফিগার গুলো আরো
ডিটেলে দিচ্ছি সরি জাস্ট ছোট, বলো। ভালো ভালো স্ক্রিনটা ছোট দেখাচ্ছে মোবাইল ফোনে, একটু বড় করলে ভালো হয়। এবার ঠিক আছে, এবার দেখতে পাচ্ছো? জি স্যার ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা আসি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, তার মানে এইখানে সম্ভবত আমি একটুখানি তোমাদেরকে বলে দিই, আমরা মনো ক্লিনিকের ক্ষেত্রে আসলে দুটো আমি এখানে লিখতে ভুল করেছি। এনিওয়ে, একটা হলো তোমার সিম্পল মনোক্লোইন মনোক্লিনিক, আর একটা হলো বেস সেন্টার্ড মনোক্লিনিক। বেস সেন্টার্ড মানে কি, এখানে আরো কিছু ফিগার আসলে দিলে তোমাদের জন্য সুবিধা হতো। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ, আমি পয়েন্টারটা খুঁজে পাচ্ছি না, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, এই 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 লেখাটা উল্টো হবে, এইটা এই বাম পাশেরটা সিম্পল হবে আর ডান পাশেরটা হবে বেস সেন্টার্ড। বেস সেন্টার্ড মানে কি, আমরা এই বেজে আমরা যদি এই পয়েন্ট এবং এই পয়েন্টকে যোগ করি, এই পয়েন্ট এই পয়েন্টকে যোগ করি, তাহলে মাঝখানে যে পয়েন্টটা হয়, এখানে যদি আমার একটা অ্যাটম থাকে, আর লাইকওয়াইজ এখানে যদি আমার একটা অ্যাটম থাকে, তাহলে সেইটাকে বলি আমরা বেস সেন্টার্ড। তাহলে এইটা হলো, যেহেতু আমাদের মনোক্লিনিক, তাহলে মনোক্লিনিক ক্রিস্টাল, তাহলে এইটা হলো আমাদের বেস সেন্টার্ড মনোক্লিনিক ক্রিস্টাল। তারপরে এইখানে আমরা আসি অর্থোরম্বিক ক্রিস্টাল। তো অর্থোরম্বিকের ক্ষেত্রে তোমরা অলরেডি আগের পৃষ্ঠায় দেখেছো, অর্থোরম্বিকের ডেফিনেশনটা কি, তোমার এ বি আর সি কোনোটাই সমান নয়, আর আলফা বিটা গামা সবগুলো সমান এবং 90 ডিগ্রি, তাই না? এইটা হলো আমাদের অর্থোরম্বিকের ডেফিনেশন। তো অর্থোরম্বিকের ক্ষেত্রে আমরা চারটা পাই, একটা হলো আমাদের সিম্পল অর্থোরম্বিক, একটা হলো বেস সেন্টার্ড। বেস সেন্টার তো অলরেডি আমরা তোমাদেরকে বললাম যে যদি আমাদের বেজে একটা অ্যাটম থাকে, তাহলে এইটাকে আমরা বেস সেন্টার্ড বলবো। আর ফেস সেন্টার্ড মানে হলো প্রত্যেক ফেসে একটা করে অ্যাটম থাকবে। তার মানে আমরা এখানে কয়টা ফেস আছে, 6টা ফেস আছে, তাই না? আমরা যদি এই 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 পয়েন্ট গুলোকে অ্যাড করি, অ্যান্ড দেন যদি আমরা প্রত্যেক ফেসে একটা করে অতিরিক্ত অ্যাটম যদি আমরা এখানে দিই, তাহলে এইটা হবে আমাদের ফেস সেন্টার্ড। আর বডি সেন্টার্ড কিছু হবে, যদি আমরা এই বডি মাঝখানে যদি আমরা একটা অ্যাটম দিই, তাহলে সেটা হবে আমাদের বডি সেন্টার্ড অর্থোরম্বিক। তার মানে এইটা হলো আমাদের বডি সেন্টার্ড অর্থোরম্বিক, আর এইটা হলো আমাদের ফেস সেন্টার্ড অর্থোরম্বিক। তোমরা এইগুলো একটু কারেক্ট করে নিও, যেহেতু আমার এখানে ভুল আছে। স্যার অর্থোরম্বিকের ক্ষেত্রে তাহলে ফেস সেন্টার্ড যেটা স্যার, ওখান কি মিডিলে আপনার সাইড অ্যাটম থাকবে? আমরা একটু তোমাদেরকে এইটা এইটা আরো কিছু ফিগার আসলে এখানে দেখালে ইট উড বি বেটার। আমরা এখানে শুধুমাত্র কর্নার গুলোকে পয়েন্ট করেছি, তাই না? কর্নার গুলোকে আমরা পয়েন্ট করেছি। যেমন ধরো যে আমরা যদি সিম্পল অর্থোরম্বিক বলি, তাহলে এইখানে আমরা একটা পয়েন্ট বলছি, তাই না? তো এই এরকম যদি একটা পয়েন্ট হয় অ্যাটম, আর এই দূরে একটা পয়েন্ট হয়, এখানে একটা পয়েন্ট হয়, এখানে একটা পয়েন্ট হয়, তাহলে কি এই স্ট্রাকচারটা থাকবে? এই স্ট্রাকচারটা থাকবে না। তার মানে হলো যে এই কর্নার গুলোতে আমার এক একটা অ্যাটম আছে। তো কর্নার গুলোকে আমি পরে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। এটা এটা হলো যে এইখানে যে অ্যাটমটা আছে, সেই অ্যাটমটা কি আসলে এইভাবে থাকবে, তাই না? এই অ্যাটমটা এইভাবে থাকবে, পরে অ্যাটমটা এইভাবে থাকবে। তার মানে একটার সাথে আরেকটার স্পেসিং থাকবে না, একটার সাথে আরেকটা স্পেসিং থাকবে না। যদি স্পেসিং থাকতো, তাহলে কি সলিড ফর্মে থাকতো? থাকতো না। তার মানে হলো যে কটা অ্যাটম আছে, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। বাট আমি যেটা বলার চেষ্টা করছি, ধরো এটা হলো আমাদের বেস সেন্টার্ড অর্থোরম্বিক। তার মানে এইটা যদি আমাদের বেস সেন্টার্ড অর্থোরম্বিক হয়, তাহলে প্রত্যেক কর্নারে অ্যাটম থাকবে। কয়টা অ্যাটম থাকবে সেটা তো হিসাব করতে হবে, কারণ এখানে যদি আমি একটা অ্যাটম বলি, এই একটা অ্যাটম তো আবার শেয়ার হবে, কারণ এই এইখানে এপাশে ক্রিস্টাল থাকবে, এপাশে ক্রিস্টাল থাকবে, উপরে ক্রিস্টাল থাকবে। সো তোমাকে হিসাব করতে হবে যে আসলে
ওইখানে একটা অ্যাটমের কত অংশ থাকবে। তো তার মানে প্রত্যেক কর্নারে অ্যাটম থাকবে, ইন অ্যাডিশন আমার বেজে অ্যাটম থাকবে, ইন অ্যাডিশন আমাদের বেজে অ্যাটম থাকবে। তাই যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা বেজ সেন্টার্ড অর্থোরম্বিক। এইটা যেমন, এটা আমার লিখতে ভুল হয়েছে, এখানে ফেস সেন্টার না, এটা বডি সেন্টার্ড হবে। তুমি যদি এই প্রত্যেক এস টু এস অ্যাড করো তাহলে যেই পয়েন্টটা পাবা সেইখানে যদি আমার একটা অ্যাটম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো কি বডি সেন্টার্ড অর্থোরম্বিক। অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেক এজে তো অ্যাটম থাকবেই, অ্যাটম অথবা আয়ন থাকতে হবে। তো যদি নাকি আমাদের প্রত্যেক এজে অ্যাটম অথবা আয়ন থাকে, ইন অ্যাডিশন হলো আমার এই বডির সেন্টারে যদি আমার অ্যাটম আর আয়ন থাকে তাহলে সেটাকে বলবো আমরা বডি সেন্টার্ড অর্থোরম্বিক। অবশ্যই অর্থোরম্বিকের অন্য যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো মিট করতে হবে। আর যদি আমরা প্রত্যেক ফেসে, যেমন ধরো যে আমরা যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অ্যাড করতাম, এইখান থেকে এখানে অ্যাড করতাম, তাহলে এইখানে মাঝখানে একটা পয়েন্ট আমরা পেতাম, সেখানে যদি আমার অ্যাটম থাকতো অথবা আয়ন থাকতো অথবা মলিকুল থাকতো, তাহলে সেই প্রত্যেক ফেসে যদি এরকম থাকতো তাহলে সেটাকে বলতাম আমরা কি ফেস সেন্টার্ড অর্থোরম্বিক। অবশ্যই অর্থোরম্বিকের অন্য যেসব ডেফিনেশন গুলো আছে সেগুলো মিট করতে হবে। দেন হলো আসি আমরা রম্বোহিড্রাল। রম্বোহিড্রালের ইয়েটা কি ছিল? রম্বোহিড্রালের ডেফিনেশন হলো, এটাকে অনেক সময় ট্রাইগোনাল বলা হয়, এটা হলো আমাদের এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তার মানে প্রিমিটিভস গুলো সমান হবে, প্রিমিটিভস গুলো সমান হবে, আর তাদের মধ্যে যে অ্যাঙ্গেল আলফা বিটা গামা, প্রিমিটিভস গুলোর মধ্যে যে অ্যাঙ্গেল আলফা বিটা গামা এগুলো সব সমান হবে, বাট দে আর নট 90 ডিগ্রি, তারা 90 ডিগ্রি নয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা রম্বোহিড্রালের ক্ষেত্রে একটাই মাত্র পাবো, সেটা হলো রম্বোহিড্রাল। দেন হলো আমরা আসি টেট্রাগোনাল। টেট্রাগোনালের ডেফিনেশন কি ছিল? আমাদের প্রিমিটিভ গুলো এ আর বি সমান হবে, বাট সি এর সাথে তারা সমান নয়, তার মানে সি নট ইকুয়াল টু এ অ্যান্ড বি। আর আলফা বিটা এবং গামা আমাদের যে প্রিমিটিভ গুলোর মধ্যে যে অ্যাঙ্গেল সেইগুলো কি হবে, সেগুলো সবগুলো 90 ডিগ্রি হবে। তো আমরা টেট্রাগোনালের ক্ষেত্রে দুটো ক্রিস্টাল সিস্টেম পাবো, একটা হলো সিম্পল টেট্রাগোনাল, একটা হলো আমাদের সিম্পল টেট্রাগোনাল, আর একটা হলো আমাদের বডি সেন্টার্ড টেট্রাগোনাল। দেন আমরা আসি হেক্সাগোনালে। হেক্সাগোনালের ডেফিনেশন কি? হেক্সাগোনালের ডেফিনেশন হলো এ আর বি সমান হবে, তার মানে প্রিমিটিভ গুলোর মধ্যে এ অ্যান্ড বি সেম হবে, সি সমান হবে না, এবং আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে এবং গামা ইকুয়াল টু 120 ডিগ্রি হবে। এটা যদি হয় তাহলে সেটা হবে হেক্সাগোনাল, এবং হেক্সাগোনালের ক্ষেত্রে আমরা একটাই মাত্র ক্রিস্টাল সিস্টেম পাবো। দেন হলো আমরা কিউবিক ক্রিস্টাল। তোমাদেরকে আগেই বলেছি এইটা হলো সিম্পলেস্ট এবং এটার মধ্যে সিমেট্রি সব থেকে বেশি, এবং এই সিম্পল সিস্টেমের মধ্যে আমরা তিনটা ক্রিস্টাল সিস্টেম পাবো, একটা হলো সিম্পল, একটা হলো বডি সেন্টার্ড, একটা হলো ফেস সেন্টার্ড। তো সিম্পল ক্রিস্টালের জন্য আমরা কিভাবে ডিফাইন করেছি, সিম্পল কিউবিক কে আমরা বলেছি প্রিমিটিভ গুলো সেম হবে, তার মানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবে, এবং আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা এই যে সিম্পল সিস্টেম একটা দেখিয়েছি, দেন বডি সেন্টার মানে কি বডির মধ্যে একটা অ্যাটম অথবা আয়ন থাকতে হবে, অ্যান্ড ফেস মানে হলো প্রত্যেক ফেসে আমাদের একটা করে অ্যাটম অথবা আয়ন থাকতে হবে। তোমাদের কোনো কোশ্চেন ছিল এখানে? আচ্ছা, তাহলে নেক্সট স্লাইডে আমরা যাই। এখন আমরা আসি এই ক্রিস্টালাইন সলিড সম্পর্কে, তো আমরা অলরেডি অনেকখানি আলোচনা করেছি, তো এটার মধ্যে কতগুলো সিমেট্রি আছে সিমেট্রি গুলো আমরা নিয়ে একটু আলোচনা করি। তো এই সিমেট্রি গুলোর মধ্যে একটা হলো এক্সিস অফ সিমেট্রি, একটা হলো প্লেনস অফ সিমেট্রি, আর একটা হলো সেন্টার অফ সিমেট্রি।
তো যদি নাকি আমরা এক্সিস অফ সিমেট্রি বলি, এক্সিস অফ সিমেট্রি মানে কি, যে আমরা যদি নাকি একটা এক্সিস কল্পনা করি, এখানে যেমন ধরো যে আমরা একটা সিম্পল কিউবিক সিস্টেম তোমাদেরকে দেখিয়েছি, এখানে একটা হেক্সাগোনাল সিস্টেম দেখানো আছে, তেনিওয়ে আমরা এই সিম্পল সিস্টেম নিয়ে কনসিডার করি। তো যদি নাকি আমাদের একটা সিম্পল কিউবিক থাকে, তাহলে তার এই যে বেস টু বেস আমরা যদি এই সেন্টারে দুটো পয়েন্ট কনসিডার করি এবং এখান দিয়ে যদি আমরা একটা এক্সিস কনসিডার করি, এইবার যদি আমরা এটাকে রোটেট করাই, যদি একটা রোটেট করাই, তাহলে আবার এরকম ফিরে আসতে আমার কতক্ষণ সময় লাগে, কতক্ষণ ঘুরাতে হবে আমাদেরকে? 90 ডিগ্রি ঘুরাতে হবে, তাই না? লুডুর গুটি চিহ্ন, যদি ধরো লুডুর গুটিতে তোমার এই 1 2 3 4 5 6 ডট দেয়া না থাকে, তাহলে তুমি একটা লুডুর গুটিকে যদি ঘুরাও ঘুরাও তুমি যদি বেস টু বেস একটা কনসিডার করো, একটা এক্সিস তুমি কনসিডার করো, এন্ড দেন তুমি যদি এটাকে ঘুরাও, তাহলে একই রকম পেতে তোমাকে কতক্ষণ ঘুরাতে হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি ঘুরালে তুমি আবার ওই অবস্থানটা ফিরে পাবা, তাই না? তাহলে তাহলে এই যে এইরকম এইরকম 90 ডিগ্রি ঘুরালে তুমি ফিরে পাবা, তার মানে এরকম কয়বার তুমি ফিরে পাবা? তার মানে আবার 90 ডিগ্রি ঘুরালে ফিরে পাবা, আবার 90 ডিগ্রি ঘুরালে ফিরে পাবা, আবার 90 ডিগ্রি, তার মানে এরকম তুমি কয়টা সিমেট্রি পাবা? 4টা, তাই না? 4টা না? জি স্যার। এই তার মানে এই এইটাকে বলা হয় টেট্রাড। তার মানে হলো যে তোমাকে যদি এই 4 বার ঘুরালে যদি তুমি 4টা সিমেট্রি পাও, তাহলে এইটাকে বলা হয় টেট্রাড। এখন দেখো এইরকম তুমি তুমি কয়টা পেতে পারো, কয়টা এক্সিস পেতে পারো? এই যদি তুমি টেট্রাড সিমেট্রি পেতে চাও, তাহলে তুমি কয়টা এক্সিস পাবা যার জন্য তুমি টেট্রাড পাবা? 3টা স্যার। 3টা, বিকজ আমাদের ফেস কয়টা? ফেস হলো 6টা। তাহলে 6টা যদি ফেস হয়, তাহলে তুমি 3টা এক্সিস পাবা যার জন্য তুমি টেট্রাড তুমি এক্সিস অফ সিমেট্রি পাবা। তো এরকম আর কি কি করা যায়? আমি পরবর্তীতে এই জিনিসগুলো আর দেখিয়েছি নাকি স্যার, একটু রিপিট করবেন এটা, বুঝিনি। এখানে আরো কিছু আসলে ছবি অ্যাড করলে তোমাদের জন্য সুবিধা হতো। আমি বলার চেষ্টা করছি, আমার এখানে কোনো ব্লকই দেখছি না। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে ধরো যে এটা হলো আমাদের, ধরো এটা আমাদের লুডুর গুটি, বা এটা হলো আমাদের একটা ক্রিস্টাল সিস্টেম। তোমরা দেখতে পাচ্ছ কি, এই যে বইটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা এইখান দিয়ে সে ধরো এই যে একটা এইটা কলমটাকে আমরা এক্সিস কনসিডার করছি, এই যে এটা আমরা একটা এক্সিস কনসিডার করছি, তাহলে এখন যদি এটাকে আমি রোটেট করি, এটাকে যদি আমরা রোটেট করি, তাহলে আমরা আবার ওই অবস্থানে ফিরে পাবো কখন? এই যে 90 ডিগ্রি রোটেট করলাম, তাই না? তাহলে আগের অবস্থায় ফিরে পেলাম না? ঠিক একই অবস্থা তুমি এরকম যেটা দেখছিলে, এটা যদি 3 ডাইমেনশন হতো, এটা যদি 3 ডাইমেনশন হতো, বেটার হলো। এটা এটা দিয়ে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। এই যে তুমি এই ওষুধের বাটিটা দেখতে পাচ্ছ, হয়তো দেখতে পাচ্ছ, যেই ফেসটা দেখতে পাচ্ছ, ধরো এটা আমার এক্সিস, আমি যদি এটাকে 90 ডিগ্রি ঘুরাই, তাহলে আবার একই রকম দেখতে পাচ্ছ না? আচ্ছা, যদি আবার 90 ডিগ্রি আমরা ঘুরাই, তাহলে কি একই রকম দেখতে পাচ্ছ না? জি স্যার, পাচ্ছি। যদি আবার 90 ডিগ্রি ঘুরাই, আবার যদি 90 ডিগ্রি ঘুরাই, তাহলে কি একই রকম দেখতে পাচ্ছ না? জি স্যার। আবার যদি 90 ডিগ্রি ঘোরাও, তাহলে তো অরিজিনাল পজিশনে ফিরে আসলা। তো তার মানে তুমি এই যে একই রকম, মানে সিমেট্রি মানে কি একই রকম, এই একই রকম কয়টা দেখতে পেলা? 4টা। আর এক্সিস কয়টা? এখানে একটা এক্সিসে তুমি 4টা দেখতে পেলা, তার মানে এইটাকে বলি আমরা টেট্রাড। এখন এইরকম এক্সিস তুমি কয়টা পেতে পারো? আমাদের এটা যদি জাস্ট কিউব হতো, এটা যদি জাস্ট কিউব হতো, তাহলে এরকম যেমন একটা এক্সিস দেখতে পেলা, তেমনি এভাবে একটা এক্সিস হতো, তোমার একই কাজ করতো, তাই না? এরকম একটা এক্সিস হতো, একই কাজ করতো, আবার এরকম একটা এক্সিস হতো, একই কাজ করতো, তাহলে কয়টা এরকম এক্সিস হতো? 3টা। তাহলে এই টেট্রাডের জন্য আমার এক্সিস কয়টা? 3টা এক্সিস। বুঝা গেল কি এই পর্যন্ত? ঠিক আছে।
হ্যাঁ বুঝতে পেরেছো তো এই পর্যন্ত? তো ঠিক আছে। জি স্যার। আচ্ছা এইবার মনে করো যে আমরা এক্সিসটাকে যদি এই যে উপরে কর্নার দেখতে পাচ্ছো না, এই কর্নার আর এই যে এই কর্নার বরাবর যদি আমরা এক্সিসটাকে কনসিডার করতাম তাহলে তোমরা কি দেখতা? এই যে এই এই কর্নার বরাবর যদি আমি এক্সিসটা কনসিডার করতাম তাহলে তুমি কিরকম দেখতা? যেরকম দেখতা, তো এইটাকে যদি আমরা রোটেট করতাম, এটাকে যদি আমরা রোটেট করতাম ঠিক একই অবস্থায় ফিরে আসতে আমাদের কতক্ষণ লাগতো? এটাকে যদি আমরা রোটেট করতাম, এই যে এই পয়েন্টটাকে যদি আমরা রোটেট করি তাহলে এখন যেরকম দেখছো ঠিক একই রকম দেখতে আবার কতক্ষণ? এটা তো আসলে থ্রি ডাইমেনশনাল মানে কিউব নয়, কিউব হলে তোমরা এটা লুডুর গুটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে তাহলে তোমাদের জন্য পরিষ্কার হয়। তাহলে দেখতা যে তোমরা এই 120 ডিগ্রি যদি ঘুরাতে তাহলে আবার ওইরকম দেখতে পেতে। কত ডিগ্রি ঘুরালে দেখতে পেতে? 120 ডিগ্রি। তাহলে আবার যদি 120 ডিগ্রি ঘুরাতে তাহলে আবার ওরকম দেখতে, আবার যদি 120 ডিগ্রি ঘুরাতে তাহলে আবার ওরকম দেখতে। তার মানে এইখানে আমাদের সিমেট্রি কয়টা? তিনটা, তাই না? তিনটা সিমেট্রি। তাহলে এইটাকে বলি আমরা ট্রায়াড, এটাকে বলি আমরা ট্রায়াড। তো এই ট্রায়াডের আমার সিমেট্রি এক্সিস কয়টা? তো তার মানে আমাদের এই পয়েন্ট গুলো আমাদের অপোজিট কর্নার যদি আমরা অ্যাড করি তাহলে আমরা এই এক্সিস পাচ্ছি। তাহলে আমাদের মোট কর্নার কটা? 8টা কর্নার, তাই না? কর্নার 8টা না, 8টা কর্নার। তার মানে আমরা এরকম 4টা এক্সিস পাবো। ট্রায়াড এক্সিস এর জন্য আমরা কি পাবো? 4টা এক্সিস পাবো। আচ্ছা এখন দেখো, আমরা যদি এই এক্সিসটাকে এই বরাবর কনসিডার করতাম, খেয়াল করো এই যে এই পয়েন্টের সাথে এই যে পিছনের পয়েন্ট এই বরাবর যদি আমরা এক্সিসটা কনসিডার করতাম তাহলে তুমি কয়টা সিমেট্রি পেতা? খেয়াল করো এই যে এরকম যদি, তার মানে দুটো আবার ঘুরালে তুমি এই যে 20 ডিগ্রি কেন হলো বুঝলাম না স্যার। হ্যাঁ 120 ডিগ্রি বুঝোনি, 120 ডিগ্রি কি করে হলো এটা বোঝোনি, এটা বলছো না স্যার? 120 ডিগ্রি কেন হলো যখন কর্নার বরাবর এক্সিস করলাম? এই যে খেয়াল করো, এই যে আমি যদি এভাবে ধরি, দেখতে পাচ্ছো এই বাক্সটা দেখতে পাচ্ছো তো? এই যে পয়েন্ট আর এই যে পয়েন্ট, আমার এই যে এই দুটো পয়েন্ট যদি আমি অ্যাড করি তাহলে কি দেখতে পাচ্ছো তুমি? যে জিনিসটা দেখতে পাচ্ছো ঠিক, আমি যদি রোটেট, তার মানে রোটেট তো এভাবে করবে তাই না? এইভাবে রোটেট করবে না? আমার তো রোটেশন হচ্ছে না, আমি তো ধরে রাখতে পারছি না। যদি তুমি এটা ধরে রাখতে পারতা তাহলে রোটেশনটা কিভাবে হতো? এরকম হতো, বুঝতে পারছো? তাহলে তুমি এই 120 ডিগ্রি ঘোরালেই তুমি আবার ওরকম দেখতে পেতে। আর এটা তো আমার কিউব নয়, এটা যেহেতু কিউব নয় এই জন্য তোমার বুঝতে অসুবিধা হচ্ছে। আমার এখানে আমি আপাতত কোনো কিউব দেখছিও না, বেটার একটু অপেক্ষা করো। এটাও যেহেতু দেখতে পাচ্ছ স্যালাইনের বাক্সটা, এটা এক্স্যাক্টলি কিউব নয় বাট স্টিল এই যে কনসিডার করো, এই যে এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্ট নিচের পয়েন্ট এখানে যদি তুমি এই এক্সিসটা কনসিডার করতা তাহলে কি দেখছো? এই যে এইরকম ফেস দেখছো না? তাহলে এইরকম ঘুরালে এই এইটাকে যদি তুমি ঘুরাও আবার ওইরকম ফেস, আবার ওইরকম ফেস তুমি কখন দেখবা? তুমি ঘুরিয়ে দেখো এটা যখন একজাক্ট কিউব হবে। আর এখানে তো আসলে এই সিম্বল আছে এই জন্য তোমার মনে হচ্ছে না যে একই রকম, এই জন্য মনে হচ্ছে যে ডিফারেন্ট। তো তুমি বাসায় এটা ঘুরিয়ে দেখবা, যেখানে যদি তোমার সিম্বল থাকে তাহলে তুমি সেম পেন্ট করে নিবা, সেম পেন্ট করে নিয়ে তুমি যদি এটা ঘুরাও তাহলে তুমি দেখবা যে 120 ডিগ্রি যখন তুমি ঘুরাবা তখন তুমি এই একই সিমেট্রি পাবা। তার মানে একই রকম জিনিস আবার তুমি পাবা যখন 120 ডিগ্রি ঘুরাবা। বুঝাতে পারলাম নাকি এখনো কনফিউশন আছে? জি স্যার বুঝছি।
একটু 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 ডিফিকাল্ট, একটু ডিফিকাল্ট আসলে। আমি একদম তোমার কিউব এখানে আপাতত আমার আশেপাশে দেখছি না কোনো কিউব। একজ্যাক্ট কিউব হলে এটা তোমার জন্য বোঝা একটু সুবিধা, যে ওই বরাবর একটা এক্সিস দিয়ে তারপরে ঘুরালে তুমি দেখতে পাবা যে তুমি যখন 120 ডিগ্রি ঘুরাবা তখন ইউ আর গোয়িং টু গেট দ্যাট। এখানে এই যে বইয়ের মধ্যে দেখানো আছে, এটা দেখে বুঝছো কি না? দেখো দেখতে পাচ্ছ ছবিটা, এই যে মাঝখানের যে ছবিটা, একটু একটু হয়তো ব্লার্ড হচ্ছে, দেখো তো মাঝখানে যে ছবিটা, এটা তো কিউব ড্রয়িং করা আছে। দেখতে পাচ্ছ আমরা কোথায় পয়েন্ট করছি? তুমি যদি এখন 120 ডিগ্রি ঘুরাও মাঝখানে, এটাকে যদি তুমি 120 ডিগ্রি ঘুরাও, তাহলে তুমি ঠিক ওই রকম আবার দেখতে পাবা। 120 ডিগ্রি কম বা বেশি ঘুরালে তুমি ওটা দেখতে পাবা না। এবার বুঝতে পেরেছো কি বলেছি? আচ্ছা, দেন আমরা যদি এখানে এখানে যে যে ক্রিস্টালটা দেখতে পাচ্ছ তোমরা, আমার এই পয়েন্টার যেখানে আমি দেখাচ্ছি, এইটা যদি আমরা এই 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 যে মাঝখানে, আমার পয়েন্টারটা হারিয়ে যাচ্ছে থেকে থেকে, এই যে এইখানে এইখানে যদি আমরা এক্সিস কনসিডার করি, এইখান থেকে এই যে পিছনে, বারবার পয়েন্টারটা হারিয়ে যাচ্ছে, আমরা এই যে পিছনে একটা লাইন দেখছো, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি আমরা অ্যাড করে একটা এক্সিস আমরা কল্পনা করি, তাহলে এই রকম যদি আমরা এক্সিস কল্পনা করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই সিমেট্রি কয়টা হবে? স্যার চারটা না, চারটা হবে না। আবার এই স্যালাইনের বাক্সটা দেখো, এই যে খেয়াল করো, আমরা যদি এই বরাবর, এই যে এই বরাবর যদি দেখতে পাচ্ছ, এই বরাবর যদি আমরা এক্সিসটা দেখতে পাচ্ছ কি না, গোটাটা যদি আমরা এই বরাবর এক্সিসটা করি, এই যে নিচের দিকে, তাহলে আমাদেরকে এই আবার ঘুরালে কতক্ষণ পর সিমেট্রি পাবা? এইটা ঘুরিয়ে আবার এই দিকে নিয়ে আসলে তবে, এই যে বিকজ আমার এক্সিস হলো এইটা, তার মানে 180 ডিগ্রি ঘুরালে তুমি এটা পাবা। তো যেহেতু দুটো পাচ্ছ, 180 ডিগ্রি মানে কি, আবার 180 ডিগ্রি ঘুরলে আবার পাবা, তার মানে হলো, স্যার একবার বলেন স্যার, আমি বলছি যে এইখানে যে যে কাজটা আমরা করছি, যে এইখানে দেখো এইটা এইটা হলো আমাদের এক্সিস, এই এই বরাবর একটা এক্সিস, আর এই যে, তার মানে আমরা যদি অল থ্রু আমরা এক্সিসটা আমরা কনসিডার করছি, এটা হলো আমাদের এক্সিস। তাহলে এখন এইটাকে যদি আমরা রোটেট করি, এইটাকে যদি আমরা রোটেট করি, তাহলে এই এই রোটেশনে, এই রোটেশনে, এই যে দেখো 180 ডিগ্রি ঘুরালাম, তারপরে তুমি আবার একই জিনিস পেছো, তাই না? ইউ হ্যাভ গট দ্য সেম থিং যখন নাকি তুমি 180 ডিগ্রি ঘুরাচ্ছ। তাহলে এখানে যেহেতু দুটো তুমি পাচ্ছ সিমেট্রি, তাহলে দুটো সিমেট্রি মানে কি, এটাকে বলি আমরা ডায়াড, এটাকে আমরা বলি ডায়াড। আর তাহলে এইরকম এক্সিস তুমি কতগুলো পাবা, এরকম এক্সিস তুমি কতগুলো পাবা? হ্যালো, কে কঠিন হয়ে যাচ্ছে? শোনো, আমরা কি করেছি, দুটো দুটো এজের মধ্যে দিয়ে আমরা এক্সিসটাকে নিয়েছি, তাই না? তোমাকে দেখতে হবে এজ কতগুলো, মোট এজ কত? এই যে এখানে চারটা এজ আছে, পিছনে চারটা আছে, আটটা, তাই না? আর এই যে একটা, এই যে একটা, আটার দিয়ে দশটা, এগারোটা, এই পাশে একটা আছে, বারোটা এজ আছে। তাহলে 12টা এজ যদি থাকে, প্রত্যেক এজ মানে দুটো এজ নিয়ে আমি একটা এক্সিস কনসিডার করেছি, তাহলে মোট এক্সিস কয়টা হবে? 6টা। বুঝতে পারলে? বোঝা যায়নি? হ্যাঁ স্যার, 6টা এক্সিস কিভাবে প্রকাশ করবো স্যার আমরা? ছয়টা, আমি বলছি যে তুমি 6টা এক্সিস পাবা, যার জন্য আমাদের এই সিমেট্রি হবে ডায়াড সিমেট্রি,
ডায়াড সিমেট্রির জন্য আমার ছয়টা এক্সিস আমরা পাবো, তার মানে সিক্স এক্সিস অফ সিমেট্রি যেখানে হলো ডায়াড, বুঝতে পেরেছো? তাহলে অল টুগেদার কতগুলো পেলাম আমরা? সব মিলিয়ে কটা এক্সিস আমরা পেয়েছি? স্যার ছয়টা, এখানে ছয়টা পেয়েছি, আর আগে কতগুলো পেয়েছি? আগে স্যার সাতটা। সব মিলিয়ে কতগুলো হলো, কতগুলো এক্সিস পেয়েছি অল টুগেদার বলো? এখানে ছয়টা, এখানে ছয়টা, তারপরে এর আগে ট্রায়াডে কয়টা পেয়েছিলাম? চারটা। আর টেট্রাডে কয়টা পেয়েছিলাম? তিনটা। তিনটা, তাহলে আমার এক্সিস অফ সিমেট্রি কটা? তেরোটা। তেরোটা, তাহলে 13 এক্সিস অফ সিমেট্রি। তাহলে এক্সিস অফ সিমেট্রি বোঝা গেল? শোনো, যদি না বুঝো স্টিল এই যে তোমরা একটু ওয়ার্ক আউট করো। এক নম্বর হলো যে তোমরা তো ড্রয়িং এ অনেক ভালো, তোমাদের তো ড্রয়িং আলাদা করে আসেই, তো তোমরা একটা হলো ইউ ক্যান ড্র, আর একটা হলো ফিজিক্যালি তোমরা এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারো, দ্যাটস অ্যানাদার ওয়ে, সেটা তোমরা করতে পারো। আমি এখানে আরো কিছু অ্যাড করতে পারতাম, আসলে আমি ক্লাসটা একটু সংক্ষেপ করতে চাই। আমার এই এখানে যা কিছু আছে সব মিলিয়ে দুটো ক্লাসের কনফিগারেশন ছিল, তো এই ডিটেলে আলোচনা করতে গেলে এটা এক একটা সাবজেক্ট, এটা একটু দূরও হয়, তারপরেও আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, যাতে তোমরা এটা বুঝতে পারো। যদিও আমি এখানে তোমার ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন অলমোস্ট টোটালি অ্যাভয়েড করছি, তোমরা এগুলো তোমাদের ইন্টারেস্টে দেখে নিও, দ্যাট উড বি হেল্পফুল। আমি জাস্ট তোমাদেরকে আউটলাইন গুলো দিচ্ছি। এইবার আসি আমরা প্লেন অফ সিমেট্রি। তো প্লেন অফ সিমেট্রি মানে কি? প্লেন অফ সিমেট্রি মানে যদি আমরা একটা প্লেনে মনে করো কেটে নিয়ে আয়নার সামনে ধরি, তাহলে বাকি অর্ধেক যেন রিপ্রোডিউসড হয়, তাহলে সেইটাকে বলবো আমরা প্লেন অফ সিমেট্রি। ইজ দ্যাট ক্লিয়ার? মনে করো আমাদের একটা ক্রিস্টাল আছে, তো এই ক্রিস্টালের খানিকটা যদি আমি কেটে নিই এবং সেটাকে যদি আমি আয়নার সামনে ধরি এবং এটাকে যদি আমরা রিপ্রোডিউস করতে পারি বাকিটুকু, তাহলে সেটা হবে আমাদের প্লেন অফ সিমেট্রি। এখন কথা হলো যে এই প্লেন অফ সিমেট্রি, সে ধরো এটা আমাদের সিম্পল কিউবিক ক্রিস্টাল, তো তুমি জানো যে এই সিম্পল কিউবিক ক্রিস্টালে আমরা যদি এই মাঝ বরাবর কেটে নিই, তাহলে এই বাকি অর্ধেক আয়নার সামনে ধরলে গোটা ক্রিস্টালটা আমাদের কাছে আসে না? তো এইরকম প্লেন অফ সিমেট্রি আমরা কয়টা পাবো? কেন নয়টা পাবা? কেন তিনটা স্যার? তিনটা, রাইট, তার মানে তুমি এইরকম তিনটা প্লেন অফ সিমেট্রি পাবা। আচ্ছা, এখন দেখো আমরা যদি এই যে ডায়াগোনালি যদি আমরা কাটি, যদি আমরা ডায়াগোনালি কেটে নিই, তাহলে এই অর্ধেকটা আমরা আয়নার সামনে রাখলে বাকি অর্ধেকটা রিপ্রোডিউসড হবে, তাই না? তো তাই যদি হয়, তার মানে এটা একটা সিমেট্রি, তাহলে এইরকম কয়টা সিমেট্রি আমরা পেতে পারি? চারটা। কেন চারটা? কেন দুইটা স্যার? দুইটা দুইটা স্যার? তিনটা স্যার। কেন তিনটাই বা কেন? আমাদের সিস্টেম তো টু ডাইমেনশনাল, তো থ্রি ডাইমেনশনাল। চারটা স্যার? চারটাই বা কেন? চারটা, আটটা ডায়াগোনাল আছে, চারটা হবে। শোনো, মজার ব্যাপার হলো
যে এই শুনেছি জাপানের লোকজন বাচ্চাদেরকে গণিত শিখায় বায়োলজি ক্লাসে, তো তোমরা গণিত শিখেছো কোথায়? গণিত ক্লাসে তো শিখেছো? হ্যাঁ, গণিত ক্লাসে, গণিত ক্লাসে শিখেছো। তো যাই হোক, তোমরা তো শিখেছো, এটা একটা অ্যামেজিং থিং, এনকারেজিং। আমি তো শিখতেই পারিনি। আমার মনে আছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তো আমাদের এক ক্লাসমেট বলে যে ও তো গণিতে দুর্বল। তো এটা শুধু এই বিশ্ববিদ্যালয় না, আমি যখন স্কুলে পড়তাম তখনও আমার বন্ধু বান্ধবরা বলতো আর কি যে আমি গণিতে দুর্বল। তো আমার এইটা খুব মজা লাগতো সব সময় যে ওরা কি করে বোঝে যে আমি গণিতে দুর্বল। এনিওয়ে, এটা এত ইন্টারেস্টিং না। তো বিশ্ববিদ্যালয়ে যখন একজন ক্লাসমেট বলেছিল তখন ওটা একটু ইন্টারেস্টিং ছিল যে গণিতে দুর্বল মানে কি। তো তোমরা তো এখন সব এ প্লাস পেয়ে এসছো গণিতে, তাই না? তো এনিওয়ে, আমাদের সময় এ প্লাস ছিল না, তখন ওই ডিভিশন ছিল, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন ইত্যাদি। তো আর এটার সাথে আরো ছিল, কেউ যদি 80 পেত তাহলে তাকে বলতো লেটার মার্কস। তো গণিতে আমার লেটার ছিল, তো তারপরে আমি গণিতে দুর্বল। তো এইটা আমার একটু বুঝার আগ্রহ ছিল যে আমি কতটা দুর্বল। তো আমি 95 পর্যন্ত পেয়েছি, তার উপরে পাইনি। তো যে বলেছিল যে আমি গণিতে দুর্বল, তিনি 99 করে পেয়েছেন। তো আমার এইটা খুব মজা লাগতো যে উনি বুঝেন যে এই 99 আর 95 এর মধ্যে তফাৎটা কি। তোমরা এটা বুঝো কিনা আই ডোন্ট নো, হয়তো আমার থেকে ভালো বুঝো, বাট এইটা এইটা বেশ খানিকটা দুর্বল। আসলে ওই 99 না পাওয়া গেলে, না পেলে 99 আর 98 এর তফাৎটা বোঝা যায় না, 98 আর 97 এর তফাৎটা বোঝা বেশ দুর্বল, এন্ড লাইক ওয়াইজ। তো এই বায়োলজি ক্লাসে গণিত বোঝা আসলে এটাই অ্যাপ্রোপ্রিয়েট মেথড টু আন্ডারস্ট্যান্ড। কারণ হলো যে আমরা যখন বোঝা শুরু করি তখন কোথা থেকে শুরু করি? আমরা নিউমেরিক ভ্যালুগুলো চিনি, তাই না? 1 2 3 4। তো 1 2 3 4 স্ট্যান্ড ফর হোয়াট? তো শুনেছি যে ওরা নাকি ওই বাচ্চাদেরকে এই বীজ দেয়, কোনো একটা চারার বীজ দেয় বা গাছের প্লান্টের বীজ দেয়, বলে যে তুমি এটা বাসায় নিয়ে গিয়ে টবের মধ্যে পুঁতে দিবা এবং সেখানে তুমি এই ইউ আর সাপোজ টু ওয়াটার ইট। তো যখন ওতে পানি দেয় তারপরে সেটা অঙ্কুরিত হয়। তো তাকে বীজ কয়টা দিয়েছিল? একটা। এরপরে যখন অঙ্কুরিত হলো তখন কি দুটো পাতা বের হলো ইনিশিয়ালি, তাহলে এখন কয়টা হলো? তাকে বলে তুমি এটা ডায়েরিতে লিখবা, তাহলে সে গুনতে শিখলো যে একটা বীজ ছিল, একটা থেকে দুটো হলো, তারপরে এরপরে পাতা বৃদ্ধি পায়। তো ওরা সাধারণত এইরকম সিজ দেয় যেগুলোর পাতা দ্রুত বাড়ে, তাহলে দেখা যায় ইন এ উইক অনেকগুলো পাতা তৈরি হয়, অ্যান্ড দেন তারা গুনতে শিখে গেল যে 1 2 3 4 5 6 7 8 কতগুলো হলো, তাহলে তারা বুঝে গেল যে এটার মানে হলো এইটা। মজার ব্যাপার হলো যে আমরা অনেকে এই গণিত তো ভালোই শিখি, কিন্তু বাজারে গিয়ে যখন আমরা এই কোনো কিছু কিনতে যাই তখন সে ধরো যে আমি একটা 1000 টাকার নোট দিলাম, চেঞ্জ কত পাবো তখন আমরা হিসাব করতে পারি না, পকেটে খুঁজি ক্যালকুলেটার আছে কিনা, ক্যালকুলেটার তো বাসায় রেখে এসেছি, তাহলে হিসাব করব কি করে? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ করো নিশ্চয়ই। কোন পাতা যদি পোকা খেয়ে ফেলে অর্ধেক বা, তখন তারা কিভাবে কাউন্ট করতে সেটা? হ্যাঁ, তাহলে ওটাও তো তোমার একটা শেখা হলো যে একটা পাতা যদি পোকায় খেয়ে যায় তখন তুমি এর আগে যোগ শিখছিলে, তারপর বিয়োগও শেখা হয়ে যাবে। স্যার যদি পাতা ডাবল ডাবল করে জন্মায় স্যার, যে দুই এর পরে চার, তাহলে তোমার গুণ শেখা হয়ে যাবে। সুবিধা হলো না? তুমি যেমন প্রশ্ন করছো ওই বাচ্চাটাও তো প্রশ্ন করবে, কারণ সে তো শিখছে। যেই খেয়ে গেল তখন বিয়োগ হলো, যেই ডাবল হলো তখন গুণ হলো, যখন কেউ ছিঁড়ে নিয়ে গেল তখন আবার ভাগ করতে হবে। আমাদের ভুল নাম্বার শিখবে স্যার, একের পর পাঁচ দশ। হ্যাঁ
একের পরে পাঁচ কেন শিখবে, একের পরে পাঁচ শিখলো, পাঁচ তো শিখলো সে যে দিস ইজ ফাইভ, এটা হলে ফাইভ হয়, ফাইভ যদি তুমি শিখো একের পরে হোক আর পঞ্চাশের পরে হোক তাতে কি অসুবিধা, তুমি যদি ফাইভ শিখো তাহলে দিস ইজ ফাইভ, অসুবিধা তো নাই, তুমি আগে শিখো বা পরে শিখো। মনে করো তুমি প্রথমে একশো শিখলা, পরে তুমি পঞ্চাশ শিখলা, তাতে তো কোনো অসুবিধা নেই, আই ডো নট ফাইন্ড এনিথিং রং উইথ দ্যাট। তো এমন তো কোনো কথা নেই যে তোমাকে এক দুই তিন চার করেই শিখতে হবে। আর তোমাদের নিশ্চয় মনে আছে ছোটবেলায় যখন আমরা নিউমেরিক ভ্যালু শিখতাম তখন কি করতাম, আমাদের যখন মনে থাকতো না তখন তো একচল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো করে ফেলতাম, তাতে কোনো অসুবিধা নাই, নাথিং রং উইথ দ্যাট। যেটা প্রবলেম সেটা হলো যে দেখো আমরা উই আর টকিং অ্যাবাউট প্লেন অফ সিমেট্রি, তো তাহলে এইখানে আমাদের আমরা এজ টু এজ জয়েন করছি তাই না, এজ টু এজ, এখানে এজ কতগুলো, এজ হলো আমাদের বারোটা, বারোটা স্যার, এইবার আমরা আসি সেন্টার অফ সিমেট্রি। সেন্টার অফ সিমেট্রি মানে কি, সেন্টার অফ সিমেট্রি মানে হলো যে আমরা যদি এমন একটা পয়েন্ট কনসিডার করতে পারি, এমন একটা পয়েন্ট কনসিডার করি যেই পয়েন্ট থেকে তুমি যেদিকেই যাও না কেন একটা লাইন যদি ড্র করো, তার মানে স্ট্রেট লাইন যদি ড্র করো তাহলে অপোজিট এন্ডে ওই পয়েন্ট থেকে সমান দূরত্ব তুমি দেখতে পাবা, তাহলে সেইটাকে বলবো আমরা সেন্টার অফ সিমেট্রি। তো যদি নাকি আমরা একটা কিউব ক্রিস্টাল কনসিডার করি তাহলে এরকম পয়েন্ট কতগুলো পাবা, কথা হলো যে ধরো তোমার একটা কিউবিক ক্রিস্টাল আছে, কিউবিক ক্রিস্টাল সুবিধা হলো যে এইখানে আমাদের সিমেট্রি সব থেকে বেশি, সেই জন্য আমরা কিউবিক ক্রিস্টাল নিয়েছি। তো এই কিউবিক ক্রিস্টালে আমরা এমন একটা পয়েন্ট কনসিডার করছি যে পয়েন্টের মধ্যে দিয়ে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করব, তো এই স্ট্রেট লাইন যদি ড্র করি তাহলে ওই পয়েন্ট থেকে যে কোনো এন্ডে যদি আমরা যাই, যে কোনো এন্ডে যদি আমরা যাই তাহলে ইকুয়াল ডিস্টেন্স হবে, তাহলে সেইটাকে বলবো আমরা সেন্টার অফ সিমেট্রি। বুঝতে পেরেছ? সে ধরো আমরা এইখানে একটা, এইখানে একটা, এই যে কিউবিক ক্রিস্টাল আছে তাই না, কিউবিক ক্রিস্টাল আছে, তাহলে আমরা এখানে একটা পয়েন্ট আমরা কনসিডার করছি, এই যে আমি পয়েন্টার যেখানে রেখেছি এইটা হলো আমার একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্ট দিয়ে যদি আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি, সে ধরো আমরা এ বি একটা লাইন ড্র করেছি, এই যে এ বি লাইন একটা ড্র করেছি থ্রু ও, তাহলে এখন এই ও থেকে এ এর যে ডিস্টেন্স, ও থেকে বি এর ডিস্টেন্স একই। আবার ধরো একটা লাইন আমরা ড্র করেছি এম এম প্রাইম, তাহলে ও থেকে এম প্রাইম এর যে ডিস্টেন্স, ও থেকে এম এর ডিস্টেন্স একই। আবার ধরো একটা লাইন আমরা ড্র করেছি সি ডি, তাহলে ও থেকে সি এর যে ডিস্টেন্স, ও থেকে ডি ডি এর একই ডিস্টেন্স, তার মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা এবং এইখান থেকে এই ডিস্টেন্সটা একই, তাহলে এই পয়েন্টটা, এই ও পয়েন্টটা হলো আমাদের সেন্টার অফ সিমেট্রি। কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা এইবার আমরা আসি ডেন্সিটি অফ প্যাকিং। আমরা সোফার যে আলোচনা করেছি সেইখানে তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে যে আমরা এই ক্রিস্টাল স্ট্রাকচার দেখিয়েছি, জাস্ট আমরা ওই অ্যাটমগুলোকে পয়েন্ট হিসাবে কনসিডার করে আমরা সেখানে বসিয়েছি। তো আসলে একটা ক্রিস্টালে গোটাটাই তো অ্যাটম থাকবে না, তার মানে তার সেখানে খানিকটা খালি জায়গা থাকবে। তো আমরা এই প্যাকিং ফ্র্যাকশন বলতে বোঝায় যে কতটা জায়গা আমার এই অ্যাটম বা আয়ন দিয়ে ফিল আপ হয়েছে আর কতটা জায়গা হলো এই ক্রিস্টাল অকুপাই করে আছে, এই দুটো রেশিওকে বলি আমরা প্যাকিং ফ্র্যাকশন। সো এটার এইটার ডেন্সিটিও তোমরা বের করে নিতে পারো, ডেন্সিটি মানে কত, আমাদের মাস বাই ভলিউম, যদি তুমি এটার মাস জানো তাহলে তার ভলিউম দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে তুমি সেটা ডেন্সিটিও বের করে নিতে পারো।
আচ্ছা এনিওয়ে আমরা এখানে এখানে একটা এই ফেস সেন্টার্ড কিউবিক আমরা দেখিয়েছি। তো ফেস সেন্টার্ড কিউবিক হলে তোমরা জানো যে এইটার আমাদের প্রিমিটিভ কত, এ, বিকজ হলো প্রত্যেক প্রত্যেক মানে যেহেতু এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তার মানে সবগুলো আমরা এ কনসিডার করতে পারি। তাহলে সবগুলো যদি এ হয় তাহলে এই কিউবিকের ভলিউম কত হবে? এই কিউবিকের ভলিউম হবে এ কিউব, রাইট? এইবার আসি আমাদের এখানে অ্যাটম কতগুলো আছে, এখানে অ্যাটম কতগুলো আছে, তার মানে প্রত্যেক কর্নারে অ্যাটম আছে, প্রত্যেক কর্নারে অ্যাটম আছে। এখন এই প্রত্যেক কর্নার শেয়ার করে কতজন, প্রত্যেক কর্নার শেয়ার করে এরকম আটটা প্রিমিটিভ সেল। তো আটটা যদি তোমার প্রিমিটিভ সেল শেয়ার করে তাহলে এইখানে এই একটা অ্যাটমের কত অংশ থাকবে, একটা অ্যাটমের একের আট অংশ থাকবে। তাহলে একের আট অংশ যদি থাকে তাহলে আমাদের কর্নার কয়টা আছে, আটটা। তাহলে আমার এই একের আট অংশ ইনটু এইট, তাহলে এইখানে আমার কটা হলো, এইখানে আমাদের একটা অ্যাটম হলো, ঠিক আছে? আর দেখো প্রত্যেক ফেসে আমাদের অ্যাটম থাকবে, তো প্রত্যেক ফেস শেয়ার করে কয়টা ক্রিস্টাল, একটা করে ক্রিস্টাল, তাই না? মানে একটার সাথে একটা, ওয়ান বাই ওয়ান। তার মানে এই এই ফেসটা, এই ফেসটা শেয়ার করে দুটো দুটো প্রিমিটিভ সেল। তাহলে দুটো যদি করে, তাহলে এখানে যদি একটা অ্যাটম থাকে তাহলে দুটো শেয়ার করলে কতটুকু হয়, হাফ হয়, তাই না? হাফ হয়, তাহলে হাফ অ্যাটম। আর আমাদের এরকম ফেস কয়টা আছে, ছয়টা আছে, তাহলে সিক্স গণিত হাফ। তাহলে কত হলো আমাদের, কটা অ্যাটম হলো, তাহলে সিক্স ইন্টু হাফ মানে হলো থ্রি অ্যাটম, আর এইট ইন্টু ওয়ান এইট মানে কত হলো, তাহলে এক আর তিনে চারটা অ্যাটম আছে পার ইউনিট সেল। এখন কথা হলো যে তুমি এইগুলোর এই ক্যালকুলেট করে নিতে পারো যে আমাদের এই প্রত্যেকটা অ্যাটমের রেডিয়াস কত, ইন টার্মস অফ এ তুমি ইউ ক্যান ক্যালকুলেট। তো সেটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তুমি দেখবা যে সেটা স্কোয়ার রুট টু এ হয়। তো তাই যদি হয় আর তাকে তোমার এই ফোর দিয়ে ভাগ করতে হবে, এটা একটু কমপ্লিকেটেড ইস্যু, তোমরা এটা একটু আই বেটার লিভ ইউ ফর হোমওয়ার্ক, তোমরা এটা একটু হোমওয়ার্ক করে দেখো যে তোমার এটা কত হয়। তাহলে তুমি জানো যে আমার এই কটা আছে, আমাদের অ্যাটম চারটা, অ্যাটম আছে চারটা, আর এই একটা অ্যাটমের ভলিউম কত, ফোর বাই থ্রি পাই আর কিউব, তাই না? তো আর তো আমাদের স্কোয়ার রুট টু এ বাই ফোর। তাহলে তুমি যদি এটা হিসাব করো তুমি ইউ ক্যান ক্যালকুলেট ইট। আর নিচে কত আমাদের, আমাদের এই প্রিমিটিভ সেলের ভলিউম হলো এ কিউব, এ কিউব যদি তোমরা ভাগ করো তাহলে তুমি এখান থেকে দেখবে আমাদের ট্র্যাকিং ফ্যাক্টর হলো 0.74 হয়। আর এখানে যদি ভুল হয়ে থাকে তোমরা ইউ ক্যান ক্যালকুলেট অ্যান্ড ইউ ক্যান চেক। স্যার রুট টু এর নিচে 4, স্যার মানে রুট টু বাই 4, এটা বুঝলাম না স্যার, এইটা একটু ক্যালকুলেট করতে হবে, ইটস নট দ্যাট ইজি। এই জন্য তো তোমার জন্য হোমওয়ার্ক রাখলাম, আমি ক্যালকুলেশনটা এখানে দেখাইনি, ইউ হ্যাভ টু ক্যালকুলেট। এই যে এখানে যে 1.8 তোমাকে হিসাব করতে হবে, কিভাবে আমি একটু তোমাকে আউটলাইন দিই, সেটা হলো পয়েন্টারটা হারিয়ে যাচ্ছে খালি। এখানে দেখো এইটা কত, এইটুক হলো 1.8, তাই না? এটা হলো 1.8, এইটা কত, এটা হলো টোটালটা অ্যাটমের ক্ষেত্রে, এন্ড দেন 1.8। এইগুলো তোমাকে হিসাব করতে হবে এই অ্যাটমের জন্য। এই এই পর্যন্ত যদি তোমার এ হয়, এই পর্যন্ত যদি তোমার এ হয় এই, তাহলে একটা অ্যাটমের জন্য এইখান থেকে এতটুকু কতটুকু হবে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে, এন্ড দেন ইউ উইল গেট দিস রেজাল্ট। আমার মনে হয় আজকে আমরা এই পর্যন্ত স্টপ করি নাকি? আচ্ছা, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এই শুভ কামনায় আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।